ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা জানেন গত 27 জানুয়ারি 2023 থেকে শহীদ মিনারের পাদদেশে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে এবং বর্তমানে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না মেলায় অবশেষে যে বার্তা সেখান থেকে দেয়া হলো সেটা আমরা দেখব। পাশাপাশি তার প্রতিক্রিয়াস্বরূপ রাজ্যের পক্ষ থেকে কি জানানো হয়েছে সেটাও আমরা নজরে রাখবো। যেটা বলা হচ্ছে, বকেয়া মর্গ ভাতা না মিললে রাজ্যকে পঞ্চায়েত ভোট বন্ধ রাখার আবেদন জানালো বিক্ষোভরত 28টি সংগঠন, অর্থাৎ যারা সংগ্রামী যৌথ মঞ্চের তলায় থেকে এই কর্মসূচি পালন করছেন। রাজ্যের শিক্ষক শিক্ষিকা, সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগী যারা রয়েছেন, পাশাপাশি বেকারদের জন্য স্বচ্ছভাবে শূন্য পদে নিয়োগের দাবি। কি বলা হয়েছে একটু আমরা আগে দেখে নিই। আদালতের নির্দেশের পরও রাজ্য কেন মর্গ ভাতা বা ডিএ দিচ্ছে না, এই প্রশ্নই এখন মূলত ঘুরপাক খাচ্ছে রাজ্য সরকারের সংগঠনের কর্মীদের নিয়ে তৈরি হওয়া সংগ্রামী যৌথ মঞ্চ থেকে। আর মর্গ ভাতার দাবিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে শনিবার নিজেদের মধ্যে একটি বৈঠকও বসেন সংগঠনগুলি। বৈঠকের পর তাদের হুঁশিয়ারি, টাকা দিতে না পারলে পঞ্চায়েত ভোট বন্ধ রাখুক সরকার, এর পাশাপাশি ইতিমধ্যেই তারা অসহযোগিতারও হুঁশিয়ারি দিয়েছেন। এখানে বলে রাখা ভালো, ডিএ দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্ণা 190 ঘন্টা পেরিয়ে গিয়েছে। এদিন তাঁরা এও হুমকি দেন, বকেয়া না পেলে তারা ভোটের কাজ করবেন না। এদিন এই ধর্ণা মঞ্চ থেকে পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে এও জানানো হয়, যে কোনো ভোট প্রক্রিয়া হয় সরকারি কর্মী শিক্ষক শিক্ষিকাদের দিয়ে, যে কোনো ভোট প্রক্রিয়া হয় শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মীদের দিয়ে, ফলে তারা যদি পাহাড় প্রমাণ বঞ্চনার শিকার হন, তারা বঞ্চিত হয়ে পথে বসে থাকেন, তাহলে সামনে তো পঞ্চায়েত ভোট, তাকে পরিচালনা করবেন, আমরা সেই দিকেই যাচ্ছি। অর্থাৎ যেটা সরাসরি সেখান থেকে বলা হচ্ছে, 2023 এই বছরই আপনার এপ্রিল মে মাস করে যে পঞ্চায়েত ভোট হবে, সেখানে ভোটকর্মী হিসাবে সহযোগিতার হাত বাড়াবেন না শিক্ষক শিক্ষাকর্মী বা রাজ্য সরকারি কর্মী যারা রয়েছেন, এমনটা আপাতত ওখান থেকে উঠে আসছে। এবং এর প্রতিক্রিয়াস্বরূপ রাজ্যের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, ডিএ নিয়ে প্রতিবাদের মধ্যে মুখ খুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর বক্তব্য, আন্দোলন করলেই ডিএ দেওয়া যাবে না, সরকারের আর্থিক সংস্থানও থাকতে হবে, আর কাজ বন্ধ করলেই হয় না, আইন আছে, সেই মতো ব্যবস্থা নেওয়া যায়, সরকারকে পঞ্চায়েত ভোট করতেই হবে। আর হাইকোর্টের রায়ের প্রসঙ্গে সৌগতবাবু বলেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বিক্ষোভরত 28টি সংগঠনের সদস্যদের জানান, সকলের আন্দোলন করার অধিকার আছে, কেন্দ্র রাজ্যের প্রচুর পাওনা বাকি রেখেছে বলেই হচ্ছে, যারা আন্দোলন করছেন তারা এটাও ভাবুক, তারাও কেন্দ্রের কাছে বলুক। সঙ্গে এও জানান, কোনো আন্দোলনের জন্য যাতে আমজনতার অসুবিধা না হয় সেদিকে নজর রাখার পরামর্শও দেন তিনি। অর্থাৎ দুই দিক থেকেই বক্তব্য আপনারা শুনলেন। আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কী কর্মসূচি নেওয়া হবে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আপাতত এইটুকু আপডেট। আপনারাও আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই ভিডিওতে করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।